Bismillahirrahmanirrahim. Assalamualaikum, priyo bhai bonera. Asha kori apnara shobai bhalo achen. Amio Allahr rahmate bhalo achi. Je ajke fajar namaz theke shuru korlam blog ti. Fajar namaz pore barin balcony te jae dekhi akash ta aste aste kore surjo urteche. Akash ta lal cha. Tara gulo ekhono ache fajar namazer pore. Tito shoot korlam bhalo laglo akash ta. গলির মধ্যে মানুষ নাই একটু শুট করলাম আস্তে আস্তে একটু ফর্সা হচ্ছে আকাশটা Akash pura puri fosh hoye geche sokale 6ta baje sokal ki sundor fosha আকাশ খুবই ভালো লাগে আমার কাছে সূর্য সকালে সূর্যাস্ত মানে সূর্য ওঠে তখনও ভালো লাগে সূর্য ডুবে তখনও ভালো লাগে আমাদের পুরান ঢাকা বাড়ি তো আশেপাশে বাড়িঘর সব পুরানো পুরানো নতুন নতুন ফ্ল্যাট উঠতেছে পুরানো বেশি এই তো সকালবেলা বিছনা টিছনা গুছানো শেষ কাজকর্ম শেষ করে স্টিলের আলমারিগুলো পরিষ্কার করতেছি আজকে ভাবছি স্টিলের জিনিস টিনিস পরিষ্কার করব কাঠের জিনিস গতকাল করছি আজকে স্টিলের জিনিস করব এই প্রথমে স্প্রে মাইরে নিছি স্প্রে মাইরে দার সোবা নিবেন না থালা বাটি ধোয়ার যে সোবাগুলো আছে ওগুলা দিয়ে ডলা দিবেন ময়লা থাকলে উঠে যাব স্প্রে মারার পরে 15 মিনিট পর দিবেন পরিষ্কার হয়ে যাব আলমারি নোংরা থাকব না আমার এই আলমারিটা অনেক বড় পাশে অনেক চড়া অর্ডার দিয়ে বানানো তো আর অনেক আগের আলমারিটা 15 বছর হইব আলমারিটার বয়স 16 বছর হবে আলমারিটার বয়স উপরে আমি ধরতে পাই না টেবিল দিয়ে আমার ধরতে হয় লম্বা অনেক চড়া অনেক স্টিল স্টিল স্টিলের তুলনা হয় না যতই হোক আমার স্টিল আলমারি ভালো লাগে কাঠের আলমারি ভালো লাগে কিন্তু কাঠের আলমারি কেমন জানি যে আলমারিটা পরিষ্কার করে ফেললাম তারপর আমার ব্যালকনিতে এই জুতার র‍্যাকটা ছিল এটা রাফিউজের জন্য র‍্যাকটা রাখতাম র‍্যাকটা পরিষ্কার করে নিলাম ভাবতেছি র‍্যাকটা মানে পিস পিস করে এর মধ্যে এক একটার মধ্যে ফুলের টপ লাগাবো কারণ এটা আমার কাজে লাগতেছে না তো এই জন্য ফালাই দিয়ে লাভ নেই রান্নাঘর ওয়াশ করলাম মোটামুটি ভাবে পুরা ই করতে পারি না ওয়ালগুলা ধুইলাম পুরছলাম জানালা পুছলাম আমার রান্নাঘর ডায়লো মেলো হয়ে আছে ছোট্ট একটা রান্নাঘর তো কি করব যা পরিষ্কার করছি একটু দেখালাম সব সময় পরিষ্কার করা থাকে আজকে একটু ওই যে র‍্যাক ট্যাক এগুলো পরিষ্কার করা গেছে রান্নাঘরে জিনিস তো কষ্ট করে যায় এটা প্রতি সপ্তাহে পরিষ্কার করা লাগে কাপড় চোপড় ধুইলাম এই কাপ ব্যালকনিতে শুকাই দিছি আরো কাপড় চোপড় আছে সেগুলো এগুলো ওইলে আবার সেগুলো শুকাইতে হবে
বললাম আজ অনেক কাজ করা গেছে সংসারে, আমার তো বুয়া নেই, আমার বুয়ার কাজ পছন্দ হয় না, আমার নিজের কাজ আমি নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভালো লাগে আমার নিজের কাজ নিজের করতে। দুপুরে শর্টকাট রান্না, আমি একা একা খাবো, ইলিশ মাছ ভাজলাম, বাসি তরকারি ছিল লাল শাক, একটু বেগুনের তরকারি রান্না করলাম। যে আপনার ভাই আমার জন্য 5টা বরকার কাপড় আনছে, কেমন হলো কালারগুলো দেখেন তো, কালারগুলো খুব সুন্দর আনছে, ইসলামপুর তো কাপড়গুলো খুব ভালো আনছে, মুসলিম কাপড়গুলো অনেক সুন্দর। সে 3P জানলো আমার সাথে একসাথে নিয়ে এসে পড়ে 6টা 12টা, আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি বলি আমার 3 পিস লাগবো, এক কালারে 6 কালার নিয়ে আসবো এক ডিজাইনের, এরকম পুরুষ মানুষ তো বরকার কাপড় বলছি তুমি আমার লেগে নিয়ে আসো। এই যে এইবার লক্ষ্মীর কাজ করছে, 5টা 5 কালারে নিয়ে আসছে, দেখেন কালারগুলো কেমন, আমার কাছে তো খুব ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর কালারগুলো আনছে, প্রত্যেকটা কালারই অনেক সুন্দর। 3টা বানাবো, একটা গিফট দিব আমার ভাবিকে, আরেকটা আর 2টা মেয়ে জামা বানাইবো নাকি বরকা বানাইবো জানি না মেয়ের জন্য, মেয়ে কোনটা নেয়। আর আমার 2টা 3 আমার হ্যাঁ আমার 2টা মেয়ের 2টা ভাবির জন্য আনছি, এক ভাবিকে গিফট দিব একটা। বলতেছে এগুলো নেও আবার আইনা দিব, আরো আমি কি নেওয়ার দরকার নেই, এত দরকার নাও, এমনি তো বরকা আছে, আর যদি 3টা বানাই চলে যাবে ওই এইগুলোই 1 বছর চলে যাবে, এখন আর দরকার নেই। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন প্লিজ, কমেন্ট করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন, ভিডিওটি পুরোপুরি দেখবেন। এটা সন্ধ্যার সময় নাস্তা দুজনে খাচ্ছি, আজ একটু আদা চা খাচ্ছি, আপনার ভাই দুধ চা পছন্দ করে আদা চা করে, রং চা।